আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি পড়ব অ্যাফারমেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে এগুলো কিভাবে পরিবর্তন করা যায় সে সম্পর্কে বলবো অ্যাফারমেটিভ সেন্টেন্সকে সাধারণত নেগেটিভ করতে গেলে ভার্বের সাথে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয় তারপরে সেটা নেগেটিভ হয় আর নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফারমেটিভ করতে গেলে নটটা শুধু উঠে যায় তারপরে পুরো বাক্যটা ঠিক থাকে যেমন অ্যাফারমেটিভ সেন্টেন্স হচ্ছে আই ইট রাইস আমি ভাত খাই এটাকে আমি যখন নেগেটিভ করছি তখন বলবো আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না হি গোজ টু স্কুল সে স্কুলে যায় এটাকে আমি যখন নেগেটিভ করছি তখন বলবো হি ডাজ নট গো টু স্কুল এই যে গোজের সাথে ইএস যুক্ত হয়েছে এই ইএসটা ডুর সাথে যুক্ত হয় ডাজ হলো এবং হি ডাজ নট গো টু স্কুল এবং এই নেগেটিভ বাক্যটিকে যখন অ্যাফার্মেটিভ করব তখন ডাজ নট উঠে যাবে বসবে হি গোজ টু স্কুল এটা অনেক সহজ তাই না অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাও যেমন সোজা শুধু ডু নট বা ডাজ নট বসালেই হয় তেমনি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করাও সোজা নটটা শুধু তুলে দিলেই হয় এরপরে আমরা চলে আসি যদি আমার ডিড নট থাকে তখন কি হবে আই ওয়েন্ট টু স্কুল আমি বিদ্যালয়ে গিয়েছিলাম পাস্ট ফর্মে আছে এটাকে যখন আমি নেগেটিভ করব তখন করব আই ডিড নট গো টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল আমি বিদ্যালয়ে গিয়েছিলাম আই ডিড নট গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাইনি এখানে যখন আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব তখন আমি কি করব আই ওয়েন্ট টু স্কুল এখানে ডিড নটটা উঠে যাবে আর ডিড উঠে গিয়ে গোর জায়গায় ওয়েন্ট হলো পাস্ট ফর্ম বসলো পাস্ট সিম্পল ফর্মটা বসলো এই তো গেল দুটো বিষয় আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা এভাবেই সহজ এবং আপনারা এটা খুব সহজেই করতে পারবেন আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন অনেকগুলো বাক্য নিয়ে বসবেন প্রথমে অ্যাফার্মেটিভ লিখবেন তারপরে সেগুলো নেগেটিভ করবেন এবং নেগেটিভ বাক্য লিখবেন তারপর নেগেটিভকে অ্যাফার্মেটিভ করবেন এইভাবে খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন আমি কিছু নেগেটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করে আপনাদেরকে পড়ে শোনাই যেমন হি হ্যাজ নট ডান হিজ ডিউটি সে তার দায়িত্ব পালন করেনি এখানে হ্যাজ নটের জায়গায় শুধু নট উঠে গিয়ে অ্যাফার্মেটিভ হয়ে যাবে হি হ্যাজ ডান হিজ ডিউটি সে তার দায়িত্ব পালন করেছিল আই মাস্ট নট হেল্প ইউ আমার তোমাকে সাহায্য করা উচিত নয় এখানে নটটা উঠে গিয়ে আই মাস্ট হেল্প ইউ আমার তোমাকে অবশ্যই সাহায্য করা উচিত তারপরে আই ডু নট গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাইনি এখানে আই গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাই এখানে ডোন্ট ডু নটটা উঠে গেল হি ডাজ নট রিড এ বুক সে একটি বই পড়েনি এখানে হি রিডস এ বুক সে একটি বই পড়ে হি ডাজ নট হ্যাভ আ পেন তার একটি কলম নেই সেখানে আপনি ডাজ নটে উঠে দিবেন হি হ্যাভ এ পেন তার একটি কলম আছে কত সহজ তাই না হি ডিড নট হ্যাভ আ পেন তার কোনো কলম নেই তাহলে আপনি কি বললেন ও সরি ডিড নট যদি পাস্ট ফর্ম হয় তখন আপনি বলবেন হি হ্যাড এ পেন তার একটি কলম ছিল তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কীভাবে বাক্যকে পরিবর্তন করা হয় নিয়মগুলো শিখলাম আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন যদি মনে হয় যে চ্যানেলটিকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন বাই